এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েডিং স্টোরি। আর আমি ফারনাজ আলম আছি আপনাদের সাথে। ভিয়ার সবাইকে প্রথমেই শুরু করব হ্যাপি নিউ ইয়ার বলে, এবং আই হোপ ইউ অল হ্যাড এ বিউটিফুল স্টার্ট টু দিস ইয়ার। আর আমরা এই বছরে শুরু করব উইথ আ বিউটিফুল লাভ স্টোরি ফ্রম রুবেল, ক্রিকেটার রুবেল, অ্যান্ড ফ্রম চৈতি। কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? জি ভালো। প্রফেশনালি তো আপনি তো জানি, বাট আপনি প্রফেশনালি কি করছেন? আমি প্রফেশনালি অ্যাঙ্করিং করি। ওকে, আই এম অ্যান অ্যাঙ্কর। ওকে, সো ভেরি ডিফারেন্ট প্রফেশন একজন আরেকজনের থেকে। সো কিভাবে পরিচয় হয় আপনাদের? আমাদের একটা কমন ফ্রেন্ডের থ্রুতে বেসিক্যালি আমাদের দেখা হয়, মানে we met in a restaurant. Okay, love marriage chilo na arrange arrange marriage chilo. Arrange. So tarpore exactly তারপরে হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের দেখা হয় হচ্ছে একটা রেস্টুরেন্টে। ইটস লাইক কনসিডেন্টালি আমাদের দেখা হয়, যে হুট করেই আর কি দেখা হয়েছে, যে আমি গেছি এবং ওই আমাদের যে কমন ফ্রেন্ড উনিও আর কি ওর সাথে এসেছে। অ্যান্ড দেন উই মেট, উই টক, মানে টক ওইখানেই কথা হয়েছে। দেন আবার আমাদের আরেকদিন দেখা হয়, ওটাও মানে অন্য একটা জায়গায় দেখা হয়েছে। বাট কোনো অ্যারেঞ্জ কিছু ছিল না? না, অ্যারেঞ্জ কিছু ছিল না। ইটস নট দ্যাট আমরা আসলে জানতাম না, আমি ওর নামও শুনিনি আগে থেকে। আর ইটস লাইক দ্যাট যে টিভিতে দেখেছি। বাট ক্রিকেটারদের মানে অনেক ধরনের মানুষের সাথে তো সম্পর্ক থাকে, সবার সাথে হয়, ইউনিভার্সিটিতে দেখা হয় বা পরিচয় মিডিয়াতে অনেকের সাথে পরিচয় থাকে, বাট ক্রিকেটারদের সাথে কোনো পরিচয় আমার ছিল না। ভালো লাগা কিভাবে হলো ফার্স্ট? ভালো লাগা এই তো, মানে ওই দেখা হলো ফার্স্ট দেখা, দেন সেকেন্ড দেখা হলো, তারপরে থার্ড দেখা হয়েছিল আমাদের মঞ্জু ভাইয়ের বাসায়। অ্যান্ড মঞ্জু ভাইয়ের বাসায় তখন আর কি হি প্রপোজড, নট রিয়েলি প্রপোজড, ও মঞ্জু ভাইদের বলেছে যে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ অ্যাফেয়ার, আমার প্রেম করতে ইচ্ছা হয় না, প্রেম করবো না, শশী বিয়ে করবো। স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, হ্যাঁ, কোনো টাইম ওয়েস্ট না। এক্স্যাক্টলি। আচ্ছা, সো তারপরে বাসায় কথা হলো? হ্যাঁ, বাসায় বললাম, তারপর বাসায় ঠিক আছে, ঠিক আছে। তারপর ওইভাবে, বাট আপনার কি ভালো লাগলো যে আপনি ওনাকেই বিয়ে করতে চাচ্ছিলেন? কেন, কি ভালো লাগলো? আসলে এক্স্যাক্টলি বলা তো মুশকিল, মানে সব মিলে আর কি ভালো। হ্যাঁ, ওর যে বিহেভিয়ার বা ও কি বলে একটা হিউম্যান বিইং যেটা হওয়া উচিত, ভালো মানুষ, ওইগুলি আর দেখতে তো মাশাআল্লাহ অনেক। আপনার কি ভালো লেগেছে? আমার ভালো লেগেছে অনেস্টলি যেটা বলতে চাই, হ্যাঁ, ক্রিকেটারদের তো সবাই পছন্দ করে, বাংলাদেশের হিরো বলা যায়, বাট আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হি ইজ এ গোল্ড মেডেলিস্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, সো আমার সবসময় প্ল্যান ছিল এরকম যে আমার হাজব্যান্ড খুব টল হবে আর খুব এডুকেটেড হবে, মানে খুব ভালো স্টুডেন্ট হবে। সো আই গট বোথ অফ দিস। সো দ্যাটস হোয়াট ইউ রিয়েলি লাইক অ্যাবাউট হিম। আর তাছাড়া আর সবচেয়ে বড় ব্যাপার, ও মানুষ হিসেবে ভীষণ ভালো, মানুষ হিসেবে ভীষণ ভালো। চলুন তাহলে আপনাদের বিয়ের স্টোরি আর অনেক শোনার আগে কিছু সামারি দেখে নিই। নিশ্চয়ই ভিউয়ার্স, চলুন দেখে নিই ওনাদের ওয়েডিং সামারি। দেখে নিলাম আমরা কিছু বিউটিফুল মোমেন্টস ফ্রম দ্য ওয়েডিং। সো আমি ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করব, যখন আপনাকে উনি প্রপোজ করলো বা ফ্যামিলিগতভাবে যে প্রপোজালটা আসলো, তখন আপনার কেমন লেগেছে, যে কি মনে হয়েছে যে ইয়া হি ইজ দ্য ওয়ান ফর মি, বা আপনি কোনো সময় আপনার তো দুজন একজন একজনকে এভাবে চিন্তা করে দেখেননি, তো তখন কি মনে হয়েছে? আমার বাসায় প্রপোজাল পাঠানোর আগে ভাবি, মানে আবারও মঞ্জু ভাইয়ের ওয়াইফ আর কি, বেসিক্যালি ওনারাই আমাদের বিয়েটা অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করে দেয়া, যেটা হয়েছে পুরো ঘটনাটা ঘটিয়েছেন আর কি। সো ভাবি আমাকে বললো যে একটা ছেলে তোমাকে খুব পছন্দ করে, তো বিয়ের প্রপোজাল পাঠাতে চাচ্ছি, চৈতি কী করবো বলো তো? আমি বলেছি যে ভাবি আমি তো আসলে আমার ফ্যামিলি বা আমি এখনও বিয়ের কথা ভাবছি না, এরকম একটা ব্যাপার ছিল যে না, তারপরেও বিয়ে তো করতে হবে, আজকে না হয় কালকে, ভাবি এভাবে বলছিলো। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখেন, বিকজ আমার ধারণা ছিল যে আমার বাসা থেকে বলবে না, এখনো ছোট, দরকার নাই এরকম। মানে আমাদের ফার্স্ট পরিচয়ের 21 দিনের মাথায় আমাদের বিয়ে হয়েছে। ও, সো দ্যাট ওয়াজ ভেরি শর্ট, দ্যাট ইজ ভেরি শর্ট। আমরা আরো অনেক গল্প শুনবো এই ব্যাপারে, বাট তার আগে নিবো ছোট্ট একটি বিরতি। ভিউয়ার্স, ডোন্ট গো এনিওয়্যার, উই হ্যাভ আ লট মোর স্টোরিজ টু ক্যাচ আপ উইথ, সো বি রাইট ব্যাক।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়েডিং স্টোরি। আমি আপনাদের ফুল স্টোরি জানার আগে, বিয়ের গল্প আরও অনেক শোনার আগে আমি দুজনের একটা র্যাপিড ফায়ার রাউন্ড নিব। ইউ বোথ হ্যাভ 5 সেকেন্ডস ফর ইচ কোয়েশ্চেন, সো আই স্টার্ট অফ উইথ ইউ ইফ দ্যাটস ওকে। সো প্রথম আমি যে কোয়েশ্চেনগুলো করবো, ইউ হ্যাভ অনলি 5 সেকেন্ডস টু আনসার, ওকে? ওনার প্রিয় বাক্য কি? 5 সেকেন্ড নট এনাফ, নট এনাফ, ওকে। প্রথম ডেট আপনি না অন্য কেউ? উনি। আচ্ছা, প্রিয় ডাক কি ওনার? কোনটা শুনতে অনেক ভালোবাসিস? কি বলে, জান, সোনা, বাবু, কত কিছু আছে? আমি চৈতি নামেই ডাকি, ওটাতে কমফোর্টেবল ফিল করি। আচ্ছা, ওকে। কি মনে হয় ওনার স্বপ্নর পুরুষ কে? আমি ডেফিনেটলি, ওহ দ্যাট ওয়াজ দ্য অনলি আনসার, অনেক ফাস্ট বললো। কি মনে হয় ওনার লাইফের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা? বিয়ের দিনটাই মনে হয়। বিয়ের দিনটা, আচ্ছা। যেহেতু আপনাদের অনেক অল্প সময় ছিল বিয়ের আগে একজন একজনকে জানার, সো আমি যেটা জিজ্ঞেস করবো, গার্লফ্রেন্ড হিসাবে বেশি ভালো ছিল না বউ হিসাবে বেশি ভালো? আসলে গার্লফ্রেন্ড হওয়ার তো টাইম ছিল না, বউ হিসাবেই বলবো আর কি। বউ হিসাবেই ভালো, অনলি ওয়ান। আচ্ছা, দ্যাটস ভেরি নাইস। আমি এখন আপনার কাছে চলে যাবো, সো লাস্ট ফিউ কোয়েশ্চেন অ্যাবাউট হিম। ওকে, ওনার প্রিয় বাক্য কোনটা? নট শিওর, নট শিওর, ওকে। অনেক কিছু, অনেক কিছু, ওকে। প্রথম ডেট আপনি না অন্য কেউ? মি, ডেফিনেটলি। প্রিয় ডাক কি ওনার? I call him Rubel, but sometimes I call him Piku, that Piku. He loves. Oh, okay. Unar shopner nari ke? Me. Acha. ভালো লাগে কখন ওনার? আপনি কি করলে ওনার বেশি ভালো লাগে? আমি ভালো রান্না করলেও পছন্দ করে, পছন্দ করে, ওকে। ভীষণ। সবচেয়ে প্রিয় মুহূর্ত ওনার জন্য কোনটা? আগে বলতে হতো না যে এখানে কিন্তু কম্পিটিশন হচ্ছে। বিয়েটা যখন হয়, ফার্স্ট প্রোগ্রামটা আপনাদের কি হচ্ছে? আমাদের রোজার মধ্যে বিয়ে হয় আর কি। আমাদের যেটা হচ্ছে যে রোজার মধ্যে ফ্যামিলি থেকে ডিসিশন আছে, এখন এনগেজমেন্ট হবে, এই ফ্রাইডেতে এনগেজমেন্ট হবে, মেবি ইটস ওয়াজ স্যাটারডে অর সানডেতে বলা হচ্ছে যে এই ফ্রাইডেতে এনগেজমেন্ট হবে। আচ্ছা, ফাইন। রবিবার দিন সন্ধ্যা এর মাথায় কিছু একটা হলো, সে আর কি বলছে, আচ্ছা কেন বিয়েটা এখন যদি আটটা হয়ে যায়, এনগেজমেন্টের কি দরকার, আবার ঈদের পরে আট, এখন একবারে হয়ে যাক, মানে তর্স হয়েছিল না। সো হি সেড টু আওয়ার ফ্যামিলি, অ্যান্ড আমার ফ্যামিলি বলে, আচ্ছা যদি হল পাওয়া যায় তাহলে দেখি, রোজার মধ্যে বিয়ে তো আসলে ওইভাবে হয় না। সো উই গট দ্য প্লেস, আমাদের আর্থ হয়েছিল আর্মি অফিসার্স ক্লাবে, অ্যান্ড ওইটা শুক্রবার দিন পাওয়া গেল, এবং সোমবার দিনের রাতের ডিসিশনে আমাদের শুক্রবার বিয়ে হয়ে গেছে। আপনার স্বপ্ন ছিল যে থাকি না সেই দিন আমি এইটা পরবো, এইভাবে করে সাজবো, কিরকম কোনো স্বপ্ন ছিল? আমার যেটা ছিল সেটা পালকিতে করে আসবে। হ্যাঁ, মানে পালকিতে করে আসার স্বপ্ন ছিল, পূরণ হয়েছে সেই স্বপ্নটা? হ্যাঁ, পূরণ হয়েছে। আপনার তো একটা স্বপ্ন পূরণ হয়েছে। খাবার দাবারের আয়োজনটা কেমন ছিল? হ্যাঁ, খাবার খুবই ভালো ছিল, যারা এসেছিলেন বিয়ের প্রোগ্রামে সবাই খুব এনজয় করেছে। আপনার কোনো স্বপ্ন ছিল হলুদের জন্য? হলুদের জন্য কোনো স্বপ্ন ছিল না, কিন্তু একটু সারপ্রাইজ ছিল আর কি। আচ্ছা, লাইক সারপ্রাইজটা কি ছিল? লাইক ওর যে কাজিনরা আছে সবাই রিসেপশন রিসিভ করতে এসেছিল আমাকে, লাইক ছাতা নিয়ে, তারপর আর কি কি জানি। হ্যাঁ হ্যাঁ, এবং অনেক ইন্টারেস্টিং ওয়েতে রিসিভটা করা হয়েছে। আমার অ্যাকচুয়ালি এই গল্পটা শুনে ভিডিওটা দেখে নিতে ইচ্ছে হচ্ছে, সো চলুন দেখে নিই। ভিউয়ার্স, আমরা দেখে নিই কিছু হলুদের ওয়ান্ডারফুল মোমেন্টস। দেখে নিলাম আমরা হলুদের কিছু ওয়ান্ডারফুল মোমেন্টস, বিয়ে নিয়ে আরও অনেক গল্প করবো, বাট আফটার আ শর্ট ব্রেক।
ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়েডিং স্টোরি। আচ্ছা, সো হলুদটা তো অনেক ইন্টারেস্টিংভাবে হলো। আমি অ্যাকচুয়ালি রিসেপশনের স্টোরি শোনার আগে আমি লাভ ক্যালকুলেটর দেখে নিই যে কে কাকে বেশি ভালোবাসে। চলুন দেখে নিই। আচ্ছা, সো আই উইল স্টার্ট অফ উইথ ইউ, আপনি কি মনে করেন কে কাকে বেশি ভালোবাসে? ওই বেশি ভালোবাসে। আপনি কি ধারণা? বাসো না। He loves me more. So চলুন দেখে নিই লাভ ক্যালকুলেটর কি বলছে, কে কাকে বেশি ভালোবাসে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আপনি একটু চুপচাপ প্রকৃতির, অ্যান্ড দ্যাটস ওয়াই এক্সপ্রেশনটা একটু কম থাকে, এবং লাভ ক্যালকুলেটর সেটা বুঝে নিয়ে ইউ আর দ্য ওয়ান হু লাভস হার মোর, ইটস 95% অ্যান্ড ফর ইউ ইটস 83%, আই গেস। এই কেসে হারা ভালো। কিভাবে এটা? আপনি তো জিততে পছন্দ করেন। হ্যাঁ, অবশ্যই। সেটাই, সো উনি 83, সো আপনি তো ফার্স্ট রাউন্ডে জিতেননি, বাট এই রাউন্ডে জিতে গিয়েছে। আই গেস এই ক্ষেত্রে বৌদের হারাটাই ভালো। এক্স্যাক্টলি, তাই না? আচ্ছা, সো রিসেপশনটার স্বপ্ন কি ছিল, আপনি কি পরেছিলেন সেদিন? রিসেপশনে আমি শাড়ি পরেছিলাম, আই ওয়ান্ট আ রেড রিসেপশন, রেড ওয়েডিং। সো রিসেপশনের স্বপ্ন যেটা ছিল সেটা হচ্ছে আমার অনেক আগে থেকেই, ইট ওয়াজ আ নেপালি যে দরজা থাকে, আই নো ইউ নো রাইট, সেই দরজা আমি আমার ওয়েডিং এর সেটে ইউজ করব, এটা হচ্ছে আমার মাথায় প্ল্যান ছিল, এবং সেই দরজা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না ঢাকায়। সো ইট ওয়াজ লাইক আমাকে একজন বলেছে যে এটা ময়মনসিং পাওয়া যায় এই দরজাগুলো, সো ময়মনসিং থেকে নিয়ে আসতে হবে। ডিড ইউ গো देयर? নো, আই ডিডন্ট, ঢাকায় পেয়েছি আমি ফাইনালি। সো ওই দরজাটা আমি ইউজ করব, এবং আই হ্যাড আ ড্রিম, মানে আমি অনেক আগে একটা স্কেচ করে রেখেছিলাম যে আমার বিয়েতে আমি এই সেটটা ইউজ করব। সো ওই সেটটা বানাতে আমার খুব কষ্ট হয়েছিল, যে আমার বিয়ে আমি একটা রেড, একটা গ্র্যান্ড একটা ওয়েডিং চেয়েছিলাম, এন্ড আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে। এক্স্যাক্টলি। আপনার কোনো স্বপ্ন ছিল সেদিন? ইউজুয়ালি ছেলেদের থাকে না, বাট তারপরেও আপনার কোনো স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল না, ও যে প্ল্যান করেছিল এইটা লাগবে ওইটা লাগবে ওগুলি ম্যানেজ করতে করতে বা ওকে টাইম দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়েছে, ও ফাইনালি ওর যে ড্রিম ওটা পূরণ হয়েছে এতে খুশি। কত লোকের আয়োজন ছিল? আমাদের গেস্ট ছিল 2700, মানে 2700। গেট ধরা ছিল? হ্যাঁ, আচ্ছা, গেট ধরা ছিল। সো ইউ হ্যাড টু পে আ লট অফ মানি? হ্যাঁ, আসতে এন্ড রিসেপশনে দুটোতেই দুটোতেই ছিল। তো দুইবার জানতাম না যে মাথা গুলি কিভাবে রান্না করে আলাদা সব সেম থাকে, রান্না করে বসাই দেয় নাকি, খেয়েছিলেন তো, মজা তো লেগেছে। আচ্ছা, সো ফার্স্ট টাইম আপনার ওয়াইফকে দেখে কেমন লাগলো সেই দিন? হ্যাঁ, অনেক ভালো লেগেছিল, মানে অনেক সুন্দর লেগেছিল, সবাই খুব প্রশংসা করছিল, আর এত বেশি ক্রাউড ছিল, মানে সবাই দেখতে পারেনি। হ্যাঁ, মানে মনে হচ্ছিল যে সবাই আমাদের উপরে এসে পড়বে। রিসেপশনের কিছু মোমেন্টস দেখে নিই, কিছু ইন্টারেস্টিং স্টোরিজ শুনেছি, সেই অনুযায়ী কিছু মোমেন্টসও দেখে নিই। দেখে নিলাম আমরা রিসেপশনের কিছু ফান মোমেন্টস, আর এখন আপনাদের জন্য আছে আমাদের আউটডোর মোমেন্ট, এন্ড সেখানে আপনারা দেখবেন আপনারা আপনাদের ওয়েডিং এ কিভাবে প্রিপারেশন নিতে পারেন তার কিছু স্মল টিপস। যুগের সাথে তাল মিলিয়ে আমরা বাংলাদেশে 2010 এ সর্বপ্রথম ওয়েডিং প্ল্যানিং কনসেপ্ট চালু করি। আমাদের ঢাকা শহরে স্বনামধন্য কনভেনশন হলগুলোর পরিচালনার দায়িত্বে আমরা আছি। আমরা ক্লায়েন্টদের বিগিনিং টু এন্ড সকল সার্ভিস দিয়ে থাকি, তাদের ওয়েডিং রিলেটেড
যত প্রকার সার্ভিস আছে সকল সার্ভিস আমরা একটা ড্রেস থেকে প্রোভাইড করে থাকি। একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে অনেক প্রকারের হ্যাসেল থাকে, তাদের অনেক জায়গায় যেতে হয়, গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা জিনিসের জন্য শাড়ি, গহনা, এটা সেটা, হলুদ, ডেকোরেটর, লাইটিংস, বিভিন্ন জায়গায় যেতে হয়। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশের এমন প্রেক্ষাপটে সকলে কাজ করে, সকলের সময়ের মূল্য অনেক বেশি। এখন সময় এসেছে এই ঝামেলাগুলো এড়ানোর। আমরা ওয়ান স্টপ সলিউশন দিয়ে দিব। এক্সিকিউশনের কয়েকটা টিম রয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশন, ফ্লোরাল ডেকোরেশন, ক্যাটারিং, এই ডিপার্টমেন্টকে দিয়ে আমরা প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে থাকি। আমরাই একমাত্র বাংলাদেশে ফুল ফেসড এবং স্বয়ংসম্পূর্ণ ওয়েডিং প্ল্যানার যাদের সকল ডিপার্টমেন্ট নিজস্ব এবং সকল ম্যাটেরিয়াল নিজস্ব। আমরা অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। সো বিফোর আই এন্ড ইট, আই উইল আস্ক ইউ বোথ আ কোয়েশ্চেন। আই উইল স্টার্ট অফ উইথ ইউ এগেইন, আই এম সরি এগেইন। আচ্ছা, সো যেহেতু করছি করেই ফেলি, থ্যাংক ইউ। সো আপনার জন্য বিয়ে মানে কি? বিয়ে মানে একটা ব্লেসিংস। গুড, দ্যাটস ভেরি সুইট। অনেক শর্টে একটা সুইট লাইন বলে দিল। আপনার জন্য? আমার জন্য বিয়ে এভরিথিং। এভরিথিং? ইয়েস। That's actually a very beautiful answer from both of your side. And after ei kotha shune I think amader young generation jara biye korbe tarao onek beshi inspired holo. I want to say something. Sure. Just everything is that I just want to add something. Sure. Because amar kache mone hoy biye is everything, because as I get love from him, and the thing is amra মেয়েরা অ্যাট লিস্ট বুঝতে পারে যে আমাদের প্যারেন্টস আমাদেরকে কী পরিমাণে ভালোবাসে। স্পেশালি আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আমার ছোটো ভাই আছে, অ্যান্ড আমার বাবা আমার মা আমাকে কী পরিমাণে ভালোবাসে, এই জিনিস হয়তো আমি বিয়ে না হলে বা আমি চলে না গেলে আমি আসলে বুঝতাম না। অ্যান্ড সেকেন্ড, আমি একটা ফ্যামিলিতে আসার পরে আমার শ্বশুর শাশুড়ি, আমার ইনলস, আমার হাজব্যান্ড আমাকে কী পরিমাণে ভালোবাসে, মানে কতটা নাইস হতে পারে, সুইট হতে পারে, এটা আসলে বিয়ে না হলে মনে হয় বুঝবে। দ্যাট ইজ ভেরি সুইট। আই হ্যাড আ গ্রেট টাইম টকিং উইথ বোথ অফ ইউ। থ্যাংক ইউ ফর কামিং অন দ্য শো।